এমটিএফই হলো গিয়ে এমটিএফ এর এম ফর মেটাভার্স, বাকি তিনটা গিয়ে ঠিক মনে নাই। আর তোমার হাতে চেঞ্জ যত বড় হবে তোমার ইনকাম তত বেশি হবে, তো এটা হলো এমটিএফই ইন শর্ট। এমটিএফ এর আরেকটা মজার বৈশিষ্ট্য আছে, সেটা হলো তোমার হাত ধরে যদি এনাফ মানুষ সাইন আপ করে তাহলে তুমি সিইও হবা। এবং দ্য এক্সিট স্ট্র্যাটেজি ওয়াজ যে সব টাকা টাকা নিচ্ছে, তাও বলছে যে ওদের কিছু ট্রানজাকশন প্রবলেম হচ্ছে, সফটওয়্যার ডিফিকাল্টি না কি, তো ওই জন্য বন্ধ রাখছে। এবং এই যে বন্ধ শুরু হয়েছে তাদের টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে, ওই ডিফিকাল্টি শেষ হয় না। লেটস টক অ্যাবাউট এমটিএফই। ফার্ন ভাই এতবার সতর্ক হুঁশিয়ারি দেওয়ার পরে জিনিসটা কেমন কেমন জিনিসটা হইলো এন্ড স্টাফ বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ আমার কোশ্চেন ইয়েস হচ্ছে এমটিএফই আচ্ছা জিনিসটা কি একটু ফার্স্ট একটু বলেন হ্যাঁ তো। প্লিজ প্লিজ হ্যাঁ শুরু করেন, এমটিএফই, রিভিউ। এমটিএফই হলো গিয়ে এমটিএফ এর এম ফর মেটাভার্স, বাকি তিনটা গিয়ে ঠিক মনে নাই। এটা একটা ফুল ফর্ম আছে, মেটাভার্স ট্রেডিং সামথিং সামথিং, একটা নাম পুরো পুরো ফর্ম আছে। এমটিএফই সহজ ভাষায় বললে এনায়েতের কাছে কিছু অলস টাকা পড়ে আছে, এই টাকাটা কি করবে এনায়েত বুঝতেছে না, এই টাকাটা তুমি এমটিএফ এর অ্যাপটা নামায় ওখানে যদি টাকাটা ডিপোজিট করো, তাহলে এমটিএফই একটা এআই বট যে প্রতিদিন ওই টাকাটা বিটকয়েন ইনভেস্ট করবে, ইথেরিয়াম ইনভেস্ট করবে, আবার ইনভেস্ট করার পর আবার বেচে দিবে বিটকয়েন ইথেরিয়াম। এই এআই বটটা জানে কখন বেচলে ভালো কখন কিনলে ভালো, দিনে 5-6 বারও কিনে বেচে, এবং এতে করে তোমার বেশিরভাগ সময় লাভই হবে, লস খুব কম হবে, 10 বারের ক্ষেত্রে 9 বারই হয়তো তোমার লাভ হবে। সেই কারণে তোমার টাকা ডিপোজিট করা উচিত, পয়েন্ট নাম্বার ওয়ান। সেকেন্ড পয়েন্ট হলো, তার থেকে বড় পয়েন্ট যেটা, সেটা হলো তুমি যখন অ্যাপে সাইন আপ করো তখন তোমাকে একটা রেফারেল লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কটা দিয়ে তুমি যদি আরো 2 জনকে জয়েন করাইতে পারো বা 3 জনকে জয়েন করাইতে পারো, তাহলে এক্সপোনেনশিয়ালি তোমার ওই ইনভেস্টমেন্ট বাড়বে, এবং তুমি যাদেরকে জয়েন করবা তারা যদি আরো মানুষকে জয়েন করতে পারে তাহলেও তোমার বাড়বে, এবং এই এবং এই এই জিনিস চলতে থাকে। যত যত বেশি হবে তোমার তোমার হাতে চেঞ্জ, যত বড় হবে তোমার ইনকাম তত বেশি হবে। তো এটা হলো এমটিএফই ইন শর্ট। আচ্ছা, এটা কাহিনী কি হয়েছে তাইলে? এখন এমটিএফ কি করছে? সে এমটিএফ গত 6 মাস 8 মাস ধরে খুব ভালো ব্যবসা করছে, মেইন অডিয়েন্স টার্গেট মার্কেট পুরো বিশ্ব অ্যাপ, বাট মেইনলি ফাঁদে পড়ছে হলো এশিয়ানরা, বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, এবং বাংলাদেশ সবচেয়ে বেশি এই তিনটার মধ্যে, তিনজনের মধ্যে বাংলাদেশ জিতছে, এবং বাংলাদেশের দেশি মানুষরাও জিতছে, বাংলাদেশের প্রবাসীরাও জিতছে, মিডল ইস্টের প্রবাসী বাংলাদেশিরাও অনেক ইনভেস্ট করছে, আর দেশি মানুষ তো ইনভেস্ট করছেই। সো এই এই জিনিস 11,000 কোটি না কত টাকা নিয়ে জানি হঠাৎ করে উধাও হয়ে গেছে, এবং তার মধ্যে মেজরিটি চাঙ্ক বাংলাদেশি টাকা, এবং এটা পাওয়ার কখনো কোনো সম্ভব না, বিকজ সব ক্রিপ্টোতে কনভার্ট হয়ে গেছে মালিক। গন ও, এমটিএফ এর আরেকটা মজার বৈশিষ্ট্য আছে, সেটা হলো তোমার হাত ধরে যদি এনাফ মানুষ সাইন আপ করে তাহলে তুমি সিও হবা। এমটিএফ এর লাইক ওরা এমটিএফ এর লাইক সিওশিপ দিচ্ছে। হ্যাঁ ওর 600 না 700 সিও কোম্পানির, কঠিন অবস্থা। তো প্রত্যেক জেলায় জেলায় সিও আছে, ধরো মাগুরায় সিও, সাতক্ষীরায় হ্যাঁ সিও, তো ওই লোকাল সিওরা আবার হ্যাঁ তোমার হেল্প করে বিভিন্ন মানুষকে আরো কনভিন্স করার ক্ষেত্রে। তো খুব খুব মজার একটা অপারেশন। না, এটা ফেল করলো কেন তাহলে? এম এল যেকোনো এম মানে যেকোনো এমএলএম এর ফেল করতেই হয়, হ্যাঁ ম্যাথমেটিক্যালি একটা এট সাম এমএলএম পয়েন্ট কখনোই কখনোই বড় হয়ে থাকতে পারে না, ফেল করতেই হয়। হ্যাঁ কারণ এবং 12 না, আপনারা যারা অঙ্ক করবেন, আপনারা অঙ্ক করলে দেখবেন এনায়েত 2 জনকে জয়েন করাইলো, সেই 2 জন আরো 2 জনকে জয়েন করাইলো, এভাবে আপনারা যখন 2 থেকে 4, 8, 16 এভাবে গুণ করতে থাকবেন, একসময় আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি 50টা বা 60টা টার্নের পরে ওটা বাংলাদেশের জনসংখ্যার বেশি হয়ে যায়, তার 5-6 টার্নের পরে ওটা পৃথিবীর জনসংখ্যার বেশি হয়ে যায়। সো এট সাম পয়েন্ট ওটা ফেল করতেই হবে, পৃথিবীর সবাই যদি জয়েন করে তাও ফেল করতে হবে। এবং ওই সিও দের দেখলাম আলাদা ট্রেডিং ডে দিত, ওই দিন তারা খালি কাজ করতো, সো সিওর পোস্ট বেচছে। এবং দ্য এক্সিট স্ট্র্যাটেজি ওয়াজ যে সব টাকা টাকা নিচ্ছে, তা বলছে যে ওদের কিছু ট্রানজাকশন প্রবলেম হচ্ছে, সফটওয়্যার ডিফিকাল্টি না কি, তো ওই জন্য বন্ধ রাখছে। এবং এই যে বন্ধ শুরু হয়েছে তাদের টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে, ওই ডিফিকাল্টি শেষ হয় না। ইভেনচুয়ালি পিপল কট আপ যে ও আচ্ছা ওরা তো পালায় গেছে, টেকনিক্যাল ডিফিকাল্টি বলে তারা ট্রানজাকশন বন্ধ করে দিয়েছিল, যতটুকু টাকা ওই পর্যন্ত তারা কালেক্ট করছে ওটা নিয়ে তারা চলে গেছে। এবং আমার ক্ষেত্রে মনে হয় যে অ্যাট সাম পয়েন্ট আমার মনে হয় আমরা সবাই মোটামুটি বকা দিচ্ছি মানুষজনকে যে ভাই আপনারা কেন এই জিনিসটা বিশ্বাস করলেন, বা এটা কে মেলেন, আপনারা বুঝতে পারেন না জিনিসটা। বাট আমার মনে হয় এটা সবসময়ই এটা লজিকের অভাবে হয় নাই, ইটস মোর লাইক মানুষ বিশ্বাস করে দিছে আর কি। এই যে সিও যে বললেন ফারহান ভাই, এই যে বিভিন্ন মানুষ যে হ্যাঁ বড় ভাই কইছে, বড় ভাই দেখি তো টাকাটা আইনে দিছে, এইভাবে যে শুরুটা করে এবং ওইভাবে মানুষ টাকাটা দেয় আর কি। তারা ডোন্ট থিঙ্ক ফর দেমসেলস অ্যাট অল, তারা যে ট্রাস্ট বেসে কাজ করে একবার ধরা খায় ব্যাস শেষ, এটাই। হ্যাঁ, আর এমএলএম এর আরেকটা মেইন যে যে পয়েন্টটা এমএলএম কে যে কোনো ধরনের স্ক্যাম থেকে ইউনিক বানায়, সেটা হলো এমএলএম এ কিছু মানুষ টাকা পায় প্রত্যেকবার। এইটাই হলো, এটা খুব মানে সিরিয়াস একটা সমস্যা এমএলএম এর, বা সিরিয়াস একটা ভালো সেলিং পয়েন্ট ওদের জন্য, ওদের পার্সপেক্টিভ থেকে ভাবলে, যে
অনেকেই আসলে টাকা পায়, স্পেশালি শুরুর দিকে যারা করে, চেনটা অনেক বড় হওয়ার আগে আপনারা পিরামিড যদি চিন্তা করেন, মাঝখানে বা উপরের দিকে যারা আছে তারা সবসময় অনেক সময় টাকা পায়। ইভ্যালির থেকে কি অনেক কম দামে মানুষ মোটরসাইকেল পাইছে না? পাইছে। ইভ্যালির থেকে অনেক কম দামে মানুষ টিভি টুবি পাইছে না? পাইছে। যত চেন বড় হয়, এবং যদি কোনো সমস্যা না হয় তাহলে একটা MLM স্ক্যাম অনেকদিন পর্যন্ত চলতে পারে, কারণ নিচের থেকে ফিল হইতেই থাকে, নতুন টাকা আসতেই থাকে, আর চেন বড় হয়, নতুন টাকা ঢুকতে থাকে, যাদের দিয়ে উপরের টাকা দেওয়া হয় তার থেকে তার উপরের টাকা দেওয়া হয়, তো অনেকদিন পর্যন্ত চলতে পারে। যখনই কোনো একটা সমস্যা হয়, নতুন টাকার ইনজেক্ট বন্ধ হয়ে যায়, তখন সাথে সাথে পুরো জিনিসটা ইমিডিয়েটলি কোল্যাপস করে, কারণ নিচের লেয়ার সবসময় উপরের লেয়ার থেকে অনেক বড়। এবং যত মানুষের লস হবে কম্পেয়ার টু যত মানুষের লাভ হবে, লস হওয়ার মানুষের চান্স অনেক বেশি। সো এট এনি পয়েন্ট আপনি যখনই কোনো MLM এ জয়েন করবেন, আপনার লাভ হওয়ার থেকে আপনার লস হওয়ার চান্স অনেক বেশি। এন্ড আই গেস এই জিনিসটা আমরা মোটামুটি বুঝছি যে যুগে যুগে বছরে বছরে স্ক্যাম গুলো হবেই, হয়ে আসছে, ইজ জাস্ট ডিফারেন্ট নেমে, এন্ড আই ডোন্ট সি দ্যাট স্টপিং এনি টাইম সুন। না, কোনোভাবেই না। 2010 আসছিল ডেস্টিনি, সবচেয়ে বড় ছিল বাংলাদেশে তখন পর্যন্ত, এবং এখন 23 বছর পরে যে মাঝখানেও আরো 10-15টা হয়েছে, এখনো হইল, আবারও হবে। কোনো থামাথামির কোনো চান্স নাই, বিকজ মানুষ বেশ বেশ লোভী, এবং আমরা যতই বলি যত বলছি এখানে যে একটা কোয়েশ্চন ছিল হচ্ছে যারা MTF তে যারা কাজ করতেছে, দে ওয়ার ওয়ার্কিং উইথ ক্রিপ্টোকারেন্সি, তারা ক্রিপ্টোতে টাকাটা ঢালতেছিল। সো ওরা যখন লোকাল মানুষদের কাজ করতেছিল, যেহেতু লোকাল মানুষজন ক্রিপ্টোতে কাজ করছিল, ওই টাকাটা নিয়ে জমা দিয়ে বিদেশে ক্রিপ্টোতে ট্রান্সফার করতেছিল, তাই লোকালি তাদেরকে ধরতে পারে নাই আন্ডার দ্য ক্রিপ্টো ইউসেজ, রাইট? এটি তো আমার মনে হয়েছে, নাহলে লোকাল অথরিটি ধরতো যে তোমরা ক্রিপ্টোতে কেন তোমরা ইনভেস্ট করতেছো, যে কারণ লোকালি তো আমরা গ্যাম্বলিং ও করতে পারবো না, ক্রিপ্টো তো ইনভেস্ট করতে পারবো না। ইটস জাস্ট ওরা টাকাটা কালেক্ট করতো, তারপর এটা জমা নিয়ে তারপর বাংলাদেশে বাইরে পাঠাইতো, তারপর এটা ক্রিপ্টোতে জমা হইতো। দ্যাটস ওয়াই আমার মনে হয় লোকাল অথরিটি ধরতে পারেনি, ফ্ল্যাগ করতে পারেনি তার আগে আগে, হইতে পারে। আর এই আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কতজনকে ধরা হয়েছে, কি কাউকে কাউকে আমি শিওর ধরা হবে, বাট মেজর মানে সিরিয়াস যারা তাদের কাউকে ধরা হবে না, তারা সম্ভবত দেশি নাও, সো তারা বাংলাদেশের বাইরে, দুবাই বেসড কোম্পানি মনে হয় এটা, সো সিরিয়াস কাউকে ধরা যাবে না এটাই মনে হচ্ছে। এই কি জানি বলতাম MLM নিয়ে, এই MLM এর মেইন মানে সাদমান একটু আগে আমরা যে আলাপটা করতেছিলাম যে বিকাশের একটা প্রোডাক্ট আছে বা প্যাসিভ জেনারেল একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের সেল থেকে হচ্ছে, পরের জনের কমিশনের থেকে হচ্ছে না, এইটাকেও অনেক MLM বাইপাস করে। তাদের কিছু শ্যাডো প্রোডাক্ট থাকে, ধরো র্যান্ডম, তুমি দেখবা কিছু কিছু MLM আছে যাদের র্যান্ডম ওয়ারহাউজের ভিতরে কিছু সাবান বা কিছু হাবিজাবি জিনিস, বা একটা কোম্পানি আছে যারা যাদের কোর্সই আছে, এক্সাক্ট নামটা আমার মনে নেই, ওদের কিছু ডিজিটাল কোর্স টোর্স আছে, তো অনেকে এটাকে বাইপাস করার জন্য কিছু প্রোডাক্টই সাজায়, এবং তারপর ওরা বলে যে এই প্রোডাক্টের সেল থেকে আসতেছে আসলে ইনকাম, বাট ওই প্রোডাক্ট কখনো কেউ আসলে কিনে না, ওটা জাস্ট একটা শো হিসেবে দেখানো, যেটা দেখায় নতুন মানুষ ধরা হয় এবং তারপর তারা আবার আরো নতুন মানুষ ধরে। তো সব মিলায় আসলে এটা দুঃখজনক, আবার আই টোল্ড ইউ সো, আবার এটা আমার আমার ধারণা এই এই জিনিসটা হইলো, জিনিসটা এত বাজে ভাবে হয়, তোমার একজন তো MLM এর হওয়ার পরে আমি যেহেতু এটা নিয়ে তার আগের 2 সপ্তাহ ধরে ভিডিও বানাইছি, তো একজন আমাকে মেইল করছে যে তুমি নমুনা দেখো তাহলে তুমি বুঝবা যে জিনিসটা কিরকম ভয়ঙ্কর। একজন বলছে যে ভাই আপনার ভিডিও দেখে আমার 30,000 টাকা MTFE MFT তে ইনভেস্ট করা ছিল, আপনার ভিডিও দেখে আমি এটা সরায় ফেলছিলাম, ধন্যবাদ, কিন্তু তার 2 সপ্তাহ পরে আমার বড় ভাই বলল যে আসলে এটা ঠিক না, উনি যেটা বলছে এই কারণে আমি 70,000 টাকা ইনভেস্ট করছি, তারপর ওটা বন্ধ হয়ে গেছে, আপনি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে সবাইকে সতর্ক করে দেন। মানে মানুষ কি বলবো, এটা ওর মানে লোকাল ইনফ্লুয়েন্স অফ কোর্স ওর কাছে বেশি হবে, আমি কে, উনার ভাই বলতেছে, তাই না? আসলে তুমি চিন্তা করো, উনার ভাই বলতেছে, উনার এলাকার ভাই যার সাথে প্রতিদিন ঘুরে, সে বলতেছে যে ভালো, কোন জায়গার আর একজন যারা আমি চিনিও না জানিও না, সে ভিডিওতে বলতেছে ভালো না, কারে বিশ্বাস করবো আমি? লোকাল ভাই তো CEO, লোকাল ভাই তো CEO হয়ে গেছে, লোকাল ভাই CEO, লোকাল ভাইয়ের লোকাল ভাই নিজে টাকা পাইছে, এটা আসলে খুব টাফ ফাইট করা এটার সাথে। আমি 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 আপনাকে বিশ্বাস করতাম ভাই, যত যা কিছু করে, কারণ আপনি আমার লোকাল ভাই। ফার্ন ভাই এখানে একটা পয়েন্ট বলছিল যে তারা একটা শ্যাডো প্রোডাক্ট তৈরি করে, অ্যান্ড দ্যাট ইজ ট্রু, কিছু জায়গায় অ্যাকচুয়াল প্রোডাক্ট থাকে, অর্থাৎ তারা কাস্টমারকে দেয় প্রোডাক্ট যে তুমি এই ডিব্বাগুলো আছে, এই প্রোডাক্ট আছে, 1,000 টাকা ম্যাটেরিয়াল, তুমি আমাকে 2,000 টাকা দাও, ম্যাটেরিয়ালটা নিয়ে নাও, তুমি এরপরে যদি আরেকজনকে বেচতে পারো তাহলে তুমি তাদের কাছ থেকে কমিশন পাচ্ছ। সো তারা অ্যাকচুয়াল প্রোডাক্ট দেও, কিন্তু MLM হয়েছেও, তার এমন প্রোডাক্ট ধরায় দেয় মানুষকে যেটা ইভেনচুয়ালি মানুষে বিক্রি করতে পারতেছে না, অর্থাৎ সবাই সেলস পার্সন হয়ে গেছে, অ্যাট সাম পয়েন্ট সেল করার মানুষ পাওয়া যায় না, বিকজ ইনাফ মানুষ সেলস পার্সন হয়ে গেছে, তখন ওই পয়েন্টে যে MLM আটকায় যায়। সো ফার্মে যেটা বললো শ্যাডো প্রোডাক্ট
করে, প্রোডাক্ট দিয়েও এমএলএম করা যায়, নট জাস্ট কারেন্সি দিয়ে, এটা অলরেডি এক্সিস্ট করছে বাইরে হইছে। তুমি কি শিট স্ক্রিক দেখছো? গ্রামে ওরা যারা বড় লোক হইতে চায় তাদেরকে একটা বক্স পাঠায়, বক্সের ভিতরে অনেক মেকআপ আইটেম। তো ওই ছেলে পায়, ওই ছেলে তো পুরো খুশি যে আমি বড় লোক হয়ে যাবো এখন এটা বিক্রি করে, কারণ আমি যাকে বেচবো সে আবার যখন বেচবে এম এল এম টিপিক্যাল। তো বেচতে যার কাছেই যায় ওই গ্রামে সেই বলে আমি সেলার, আমার কাছে একটা বক্স আছে আপনি কিনবেন নাকি? তারপর ও রিয়েলাইজ করে পুরা গ্রামের সবাই ওটা বেচে, সবারই বাসার মধ্যে একটা করে মেকআপ বক্স আছে, কেউ বেচতে পারতেছে না কারণ যারে বেচতে যায় সেই সেলার। অনেক সময় এমএলএম এর সাথে এই জিনিসটা হয়, দেখলো দেখার দেখলো চেষ্টা। একটা একটা জাস্ট আমি জানি না সাদমান আর কিছু বলতে রাখে, একটা জিনিস আমি বলে রাখি, আপনারা যারা এই জিনিসটা ভাবতেছেন মাথার মধ্যে যে আচ্ছা ভাই সব বুঝলাম বাট এক্স কি এমএলএম, এরকম একটা এরকম একটা অ্যাঙ্গেলের প্রশ্ন আসে যে সব বুঝলাম, এখন আমাকে বলেন এক্স একটা কোম্পানির নাম, এটা কি এমএলএম? তো ওই ফিল ইন দ্য গ্যাপস এর ভিতরে যে কোম্পানিটার কথা আপনি ভাবতেছেন পসিবলি ওটা এমএলএম, অ্যাজ লং এজ ওটা আপনি ইনভেস্ট করার পর আপনি জানেন না আপনার টাকার কি হচ্ছে, কিন্তু আপনার প্রফিট আসবে মনে হচ্ছে, গ্যারান্টিড যে আপনার লাভ হবেই মনে হচ্ছে, এবং কোন একটা বড় ভাই তার রেফারেল লিঙ্ক দিয়ে আপনাকে জয়েন করানোর জন্য খুব উতলা হয়ে গেছে, নর্মাল লিঙ্ক না রেফারেল লিঙ্ক টাইপ কোন একটা কিছু দিয়ে। তো যেখানে আপনি দেখবেন একটা পিরামিড টাইপ শেপ হচ্ছে, চান্স আছে এটা একটা এমএলএম। আমি জাস্ট এটা ব্ল্যান্ডলি বলতেছি তার কারণ এত কোম্পানি যে কোনটার নাম বলবো কোনটার নাম বলবো না, যাগুলার কয়েকটা নাম বলে আবার ভাবে সবাই যে এই কটা ছাড়া বাকিগুলো মনে হয় ভালো, তো কয়েকটা নাম না বলাটাই বেস্ট। একটা বিজনেস যদি আসলে এরকম অলৌকিক একটা টেকনিক আনে যেটার মাধ্যমে তারা দ্বিগুণ তিনগুণ করতেছে, তারা আপনার কাছে কেন আসতেছে? তারা ব্যাংকের কাছে যাবে, ব্যাংকের তো হাজার কোটি টাকা আছে, তো তারা আপনার কাছে এসে ভিক্ষা কেন চাচ্ছে? তারা জাস্ট ব্যাংকের কাছে যাক, বলুক তাদের রেভলিউশনারি টেকনিকটা, 5টা পয়েন্টে তারা কি নোট স্পিচ দিল, তো ব্যাংকের কাছে টাকা নিল, ডাবল করে ব্যাংকে ফেরত দিল, ওয়াই ডোন্ট জাস্ট ডু দ্যাট? আপনার কাছে কেন আসতেছে? এন্ড আরেকটা জিনিস হচ্ছে, বলেন যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, ওয়াই ডু ইউ ডিজার্ভ দ্য প্রিভিলেজ? আপনার কাছে কেন এই সুবর্ণ সুযোগ আসতেছে? যখনই মনে হবে যে আপনি কোনো ধরনের এফোর্ট কিংবা কোনো ধরনের গ্রোথ ছাড়া সাডেনলি আপনি অনেক বড় কিছু পাইতেছেন, হয়তো বা আপনি মুরগি হইতেছেন, এই জিনিস একটু ভেবে রাখেন। হঠাৎ করে লাইফে বেশি জিনিস আসলে আপনি কিছু করেনও নাই, লাক প্লে করতে পারে সাম ওয়ে অর আদার, বাট আপনার ওই টাইমে আর কি সতর্ক হয়ে যাওয়া দরকার। বাট আই গেস আমি দেখছি অনেক মানুষ অনেক টাকা লস হয়েছে, 4-5 লাখ, 6 লাখ, 10 লাখ, 12 লাখ, একজন দেখলাম 1 কোটি, আসলে তো জানি না সত্যি নাকি মিথ্যা। অনেক মানুষ এবং জিনিসটা দেখছেন, মানে এই ইনভেস্টমেন্টের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা সর্বস্ব দিয়ে ইনভেস্ট করে। এই যে ওয়ারেন বাফেট স্যার যে বলে গেছে যে ভাই তোমরা সব ডিম এক বাস্কেটে রাখো না, এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি আছে, লাইক দে আর লাইক অল ইন যায়, লাইক সম্পূর্ণ ফোল্ড কর, এই অ্যাটিটিউডটা আমি বুঝি না, লাইক পার্শিয়াল করো পার্শিয়াল করো না, বাট অল ইন যে যাওয়ার ব্যাপারটা, এটা আই গেস একটা ভালো পয়েন্ট বলছে সাদমান। সবাইকে আমি দেখি যে আমার যা ছিল সব বেচে লোন টোন নিয়ে একদম অস্থির অবস্থা আমি ইনভেস্ট করছি, হ্যাঁ আমি এটাও আমি বুঝি না ভালো। আরেকটা জিনিস আমি বুঝি না যে ইনভেস্টমেন্টের প্রতি এত কেন নেশা মানুষের কম্পেয়ার টু কাজ করা অ্যাক্টিভ ওয়ার্ক। কেউ অনেক মানুষ আমি দেখি যে সে কাজ করতে অত আগ্রহী না যত আগ্রহী সে ইনভেস্ট করতে কোনো কিছুতে। ধর একজনের হাতে 10,000 টাকা আছে, তার মাথার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন এটা আসে আমি একটু কোথায় ইনভেস্ট করব। ইনভেস্ট করাটা কেন জানি অনেক বেশি, এটা মনে হয় ইন্টারনেট ইনফ্লুয়েন্সার কারণ ইনভেস্ট করাটা অনেক বেশি সেক্সি হয়ে গেছে, আগে এত ছিল না যে ইনভেস্ট করবো, এখন সবাই ইনভেস্টর হওয়ার জন্য পাগল। হ্যাঁ, এবং আমি জানি না আপনাদের কাছে কি অ্যাড গুলো আসে নাকি না, আপনার ওখানে যে বিভিন্ন অ্যাড আসে হচ্ছে গ্রাফ দেখায় যে গ্রাফ এরকম হইলে তিনটা নিচে একটা উপরে তাহলে তুমি ইনভেস্ট করবা, যদি কলাম আকারে হয় তাহলে ইনভেস্ট করবা না। এন্ড আই এম লাইক দিস ইজ দি মোস্ট স্টুপিডেস্ট ওয়ে টু টিচ যে কিভাবে ইনভেস্ট করতে হয়, যে গ্রাফ চার্ট কোনটা থাকলে কি করতে হয়, বিকজ দিস ডোন্ট ফলো ওই প্যাটার্ন ফলো করে না, বাট এইভাবে শেখানো হচ্ছে। অ্যান্ড ওইটা স্কিম আইগেস করতেছে ইনভেস্টমেন্ট কে সেক্সি, এই যে লাস্ট দিন ফার্মার বলতেছিলেন না, সাডেনলি সবাই কেন জানি ভাবতে শুরু করছে যে বাসায় বসে খুব সহজে ইনকাম করা যায়, এন্ড উই আর লাইক হ্যাঁ এটাই তো প্রমোট করছেন এতদিন ধরে, আই গেট ইট, ইনভেস্টমেন্ট এটাও আমার দোষ আই অ্যাডমিট। আর সাডেনলি এখন আমরা তো এটা শুরু করছি যে দেখো ভাই 9 to 5 করে তুমি আটকায় যাবা, এটা বিট করার একমাত্র সিস্টেম হচ্ছে ইনভেস্ট করতে হবে। সো মানুষ মোটামুটি এটা বুঝছে, এতটুকু জ্ঞান মানুষে হয়েছে যে ভাই ইনভেস্ট না করলে আমি মোটামুটি একটা জায়গায় আটকায় যাবো, প্ল্যাটো হিট করবো আমি, তাই ইনভেস্টমেন্ট করতে হবে। এই জাস্ট আমরা স্মার্ট ভাবে ইনভেস্ট করতে পারতেছি না, জানি না কোথায় করতে হবে, তাই এইগুলা জায়গায় আসলে পাতে বসতেছে। বাট এই যে আমি এখনো বুঝবো না যে কেন সব, মেবি ওই স্কার্সিটিতে তৈরি করে যে এই সুবর্ণ সুযোগ জাস্ট 6 মাসের জন্য আছে, এরপরে কিন্তু ডাবল ট্রিপল রিটার্ন পাবি না, তাই এখন যা আছে তুই ঢেলে দে,
মেবি এটার কারণে তারা সর্বশেষটা ঢালে যেটা আমরা করতাম না। হয়তো আমরা হুম ঠিক ঠিক জানি না আসলে। আমি এমন এমন মানুষকে হুম এই রকম স্ক্যামের মধ্যে পড়তে দেখি যাদেরকে নর্মালি দেখলে মনে হয় পড়ার কথা না, এবং যত বেশি মানুষ বলে তার থেকেও আমার ধারণা অনেক বেশি মানুষ কখনো বলে না হুম যে সে স্ক্যামে পড়ছে। তার ইয়া কারণ এই যে লজ্জার লজ্জা জন্য বা তার লজ্জার কারণে অনেকেই বলে। আমার ধারণা অনেকেই আমাদের অডিয়েন্স বা তাদের পরিচিত বন্ধু বান্ধব বা আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে যারা এই এরকম জিনিসপত্রের ভিতর পড়ছে, বা তারা কখনো বলবে না। হুম অনেকে করে লোভ থেকে, বাট লজিক দেয় যে এটা মাত্র 10,000 টাকা, লস হইলে কোনো সমস্যা নাই, আমি 10,000 টাকা জাস্ট করে দেখি, হুম বাট করে আসলে লোভ থেকেই, বাট ওটা কখনো বলে না। জিনিসটা এইভাবে দেখা যায় লস হইলে আমার আসলে তেমন কোনো সমস্যা নাই, বাট লাভ হুম হইলে তো অনেক লাভ। তো হুম অনেক ফ্যাক্টর, অনেক টাইপের ফ্যাক্টর চলে আসে যেগুলা।